যেটাতে বলা হয়েছিল যে আর্মির 65% যদিও আমার মনে পড়ে 65% হচ্ছে মাদ্রাসা এবং কাউমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, হুইচ ওয়াজ এ রং স্টেটমেন্ট, কারণ কাউমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়া যায় না। এর পাশাপাশি তারা প্রুফ করার চেষ্টা করেছিল যে সেনাবাহিনীতে যারা দাড়ি টুপি রাখে এবং নামাজ পড়ে তাদেরকে একটা জঙ্গি তকমা দেওয়ার জন্য, এবং এর ফলশ্রুতিতে পরবর্তীতে প্রথমে তো হচ্ছে এই মেজর জিয়ার উপরে হয়, সেকেন্ড টাইম আরেকটা কেস আছে মেজর জাহিদ, সে সেনাবাহিনীতে চাকরি থেকে রিটায়ার করে গেছিল, পরে যেহেতু সে একটু ধার্মিক হয়ে গেছে এবং তাকে পুলিশের মাধ্যমে হত্যা করে সরকার বোঝানোর চেষ্টা করছে যে আর্মির ভিতরে জঙ্গির উত্থান হচ্ছে, এবং এই প্লেটা করেছে হচ্ছে DGFI উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া। এবং এই রোলটা যে যখন হচ্ছে এবং তৎকালীন বিডিআর যে হত্যাকাণ্ড যেটা হয়েছে, হত্যাকাণ্ডের পরবর্তীতে আমরা প্রথমত আমরা সবাই ডামস্টার ছিলাম, এটা কারা করেছে কি আমরা কেউই জানতাম না, পরবর্তীতে আমরা নিজেদের কিউরিয়াসিটিতে আমি অ্যাজিউম করি যে জিয়াও নিজের কিউরিয়াসিটি থেকে এটা যখন ইনভেস্টিগেট করে তখন এটার মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকের প্রকাশ পায়, এবং তখন যখন তারা দেখতেছে যে এই সরকারকে ভারত কুক্ষী করতে করতেছে, গোয়েন্দা সংস্থার মধ্যে গোয়েন্দা সংস্থার মধ্যে রয়্যাল লোকজন ঢুকে গেছে, এবং এটা 2024 এটা প্রমাণিত যে ভারত কিভাবে, আমরা এই 5ই আগস্টের পরে আমরা দেখেছি কিছুদিন পরে ভারতীয় একটা প্লেন পাঠিয়ে 250 লোককে নিয়ে গিয়েছিল এবং এদেরকে রিফিউজ দিয়েছিল এই সরকারের লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যে কিনা পরবর্তীতে সে হচ্ছে এই দেশের হেড রয়্যাল এজেন্ট ছিল, সে পরবর্তীতে চলে গেছে। এবং এই জিনিসটা মেজর জিয়াউল হক ওই সময় রিয়েলাইজ করে এবং ধারণা করেছে এবং সেই বিপ্লবটা করে। সো এই বিপ্লবটাকে এখন যদি আমরা আইনের ভাষায় দেখি, এই 2024 সালের রিয়াতে দেখি, হি হ্যাজ ডান দ্য রাইট থিং, এখন কি হবে, এখন যে সিচুয়েশনটা হবে, এর পরবর্তীতে সেনাবাহিনী একটা প্রেস রিলিজ করেছে, প্রেস রিলিজে করে তাকে জঙ্গি হিসাবে দেখানো হয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি ভারতীয় র যেটা প্রেজেন্ট করেছে ওইটাই সেনাবাহিনী প্রেজেন্ট করেছে, এবং আনফরচুনেটলি যে প্রেজেন্ট করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হি ইজ অলসো ফ্রম সিলেট ক্যাম্প ক্লোজ, উই অল আর স্টাক উইথ দ্য সিলেট ক্যাম্প ক্লোজ এনিওয়ে। পরবর্তীতে যেটা হলো, এখন হচ্ছে আমি আসি আইনি দিকে, এখন বর্তমানে পরবর্তীতে যখন জিয়া ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলো, পালিয়ে যাওয়ার পরে ইট ওয়াজ এ ডিসক্রেডিট টু DGFI এন্ড দ্য গভর্নমেন্ট, এবং তারা বিভিন্ন সময় চেষ্টা করছে যতগুলা পরবর্তীতে গোয়েন্দাস যতগুলা জঙ্গিবাদের ঘটনা হয়েছে প্রত্যেকটাতে মেজর জিয়ার নাম দিয়েছে, কি জন্য, ইট ইজ ফ্রম দেয়ার ফ্রাস্ট্রেশন প্লাস হচ্ছে ওই সেনাবাহিনীর মতো জঙ্গি জিনিসটা ট্রাম্প কার্ডটা, এবং এই এই তথ্যগুলা পরবর্তীতে গার্ডিয়ান থেকে শুরু করে ভারতীয় মিডিয়া মানে খুব এটা অপপ্রচার করেছে যে সেনাবাহিনীর মধ্যে জঙ্গি আছে, এবং বর্তমানে তার স্ট্যাটাস হচ্ছে সেনাবাহিনী থেকে তার স্ট্যাটাস হচ্ছে সে হচ্ছে ডেজার্টার। এখন আমি আইনগত ভাষায় বলি, এখন আমরা দেখেছি ডক্টর মাহমুদুর রহমান যখন বিদেশ থেকে এসছে তার নামে মামলা ছিল, তাকে জেলে যেতে হয়েছে। এখন আমি কয়েকজনের সাথে কথা বলেছি, এখন যেটা বুঝতে পেরেছি সে যদি আসে, আসার আগেই এই জঙ্গি একজন ভালো লয়ারের মাধ্যমে আমাদেরকে এই জঙ্গি তার নামে যে মানে মিথ্যা মামলাগুলো আছে মিথ্যা মামলাগুলো তুলে নিতে হবে, যখন সে ফ্রেশ হবে দেন হি উইল সারেন্ডার টু মিলিটারি। মিলিটারিতে কেন করবে, কারণ মিলিটারি তাকে ডেজার্টার দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, বিভিন্ন সময় আমরা আমাদের যদি কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল বা আমাদের নৈতিক অবক্ষয়ের জন্য আমরা যদি সেনাবাহিনীতে চাকরি আমাদের যদি হারাই, আমাদের কিন্তু সংবিধান সাপোর্ট করে না, আমি চাকরিটা আবার ফেরত পাবো না, হয়তোবা আমি রিটায়ারমেন্টের বেনিফিট পাবো, হয়তো আমাকে যদি স্যাক করা হয় আমাকে রিটায়ারমেন্টের বেনিফিট, কিন্তু আমি চাকরিটা ফেরত পাবো না। বাট এই দিস ইজ এ ইউনিক কেস, জিয়াউল হক হচ্ছে ডেজার্টার, এবং ডেজার্টার হয়ে যদি সে ইউনিটে জয়েন করে, আমি নিজে দেখেছি আমার ইউনিটে এক সৈনিক একটা সিচুয়েশনে 2 বছর পরে আসে ইউনিটে জয়েন করছে, এবং হি কুড সাকসেসফুলি প্রেজেন্ট হিজ কেস এজ এ জেনুইন এন্ড হি ওয়াজ রিইনস্টেটেড টু দ্য ইউনিট। সো সে এখানে যেটা প্রমাণ করবে সেটা হচ্ছে যুদ্ধকালীন সময় এরকম হয় যে ডেজার্টার হয়ে গেছে, বাট পরবর্তীতে সে এসে প্রুভ করেছে যে তার লাইফের উপরে থ্রেট ছিল, এবং দিস ইজ এ ক্লিয়ার কেস অফ জিয়া যদি তখন সারেন্ডার করতো তার লাইফের উপরে থ্রেট ছিল, কারণ আমরা জানি ভারতীয় র প্রতিটা গোয়েন্দা সংস্থার মধ্যে কিভাবে ইয়া হয়ে আছে, এবং ও যদি এখন দেশে ফেরত এসে আর্মির কাছে সারেন্ডার করে এবং সে অবশ্যই প্রুভ করতে পারবে তার লাইফের থ্রেট ছিল, এন্ড ইভেন হি ক্যান বি রিইনস্টেটেড ইন দ্য আর্মি, এবং আমি এটাই রেকমেন্ড করব। ধন্যবাদ। আমি আবারও আসছি আপনার কাছে, আপনি যে প্রসেসটার কথা বলছেন, আপনি অনেক অনেক অভিজ্ঞ একজন অফিসার এবং একটি এলিট ফোর্সের নেতৃত্ব আপনি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি সম্ভব কি না, আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। তবে তার আগে আমি আরেকটু জানতে চাইব মেজর জিয়া সম্পর্কে,